হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি ব্লগ করার জন্য বেরিয়ে পড়লাম। তো আপনাদের রেগুলার যেহেতু চাচ্ছি ব্লগ দেওয়ার জন্য, সেজন্য বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমি যেখানে রেগুলার খাবার খেয়ে থাকি, তো সেখানে আজকে চাচ্ছি একটি ব্লগ করার জন্য। তারাও অনেক দিন ধরে বলতেছে যে ভাইয়া আমাদের খাবারটি কেমন, আপনি তো একদিনও রিভিউ দিলেন না। তো সেজন্য চলে আসছি যে আজকে একটি ভিডিও করেই তাদের রিভিউটা দেওয়া যাক। এই তো অলরেডি চলে আসছি তাদের দোকানের সামনে, এখন দোকানে যাব, গিয়ে আপনাদের দেখাবো যে তারা কিভাবে কি করে, এটা রান্না কোথায় করে। আজকে সব তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো। তারপর চলে আসছি, তাদের বললাম যে আজকে আপনাদের খাবারের সবগুলো রিভিউ দিব, আপনারা সবকিছু দেখান যে কিভাবে কি কোথায় কিভাবে রান্না করেন। তাদের এখন তাদেরকে বললাম যে আপনাদের খাবারগুলো দেখান। এই তো তাদের রোস্ট ছিল এখানে, এখানে হচ্ছে কাচ্চি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে রাইস, আপনারা রাইসও নিতে পারবেন, এখানে হচ্ছে বিরিয়ানি তেহারি সেটাকে বলে। তো তাদের খাবারগুলি মজাদার থাকে, সেজন্য মাশাল্লাহ অনেক কাস্টমারও তাদের দোকানে হয়ে থাকে। আপনারা চাইলেও এখানে আসতে পারেন, আমি তাদের ফেসবুক আইডি প্লাস পেজ দুইটাই দিয়ে দিব, তো আপনারা ওখানে যোগাযোগ করেও আপনারা নিতে পারবেন। তাদের এই তো এটা মেনু ছিল, এখানে কি কি আছে সেটা আপনারা দেখতে পারবেন, তারপর অর্ডার করতে পারবেন। তাদের বললাম যে ভাইয়া আপনাদের সব ডিটেইলসটা একটু বলেন তো। আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে ভাই গরুর বাসমতি কাচ্চি পাওয়া যায়, গরুর কাচ্চি পাওয়া যায়, মরগ ছোলা পাওয়া যায়, তেহারি পাওয়া যায়। আচ্ছা, এটা অনেক আইটেম পাওয়া যায়। আপনার এটা মানে কোথায় তৈরি হয়? এটা এটা তৈরি হয় আমাদের কাঁচা বাজারে, এখানে বিশেষ বাবুতে পাক করা হয়। আচ্ছা আচ্ছা, আপনার এখানে আসতে হলে কোথায় আসতে হবে? আগে আসতে হবে আপনার টঙ্গি গাজীপুর কলেজ গেট, কলেজ গেট কাঁচা বাজার আসলে আসলে হেড সাথে। আপনারা খেতে চাইলে এখনই চলে আসুন তাদের লোকেশনে। তো আমি এখন একটি অর্ডার করে দিলাম মোরগ পোলাও, সেটা আমি এখন খাবো, তারপর আপনাদের সেটার রিভিউ আমি দিব যে এটা কেমন হয়েছে বা খাবারগুলোও কেমন। খুব সুন্দরভাবে তারা খাবারটি বেড়ে তারপর আমাকে সার্ভ করছে, তো আমি এখন খাবো, সেটাই আপনাদের আজকে দেখাবো। এই তো তাদের সালাদগুলি দিয়ে দিতেছে, তো আমি অলরেডি এখন বসে গেলাম টেবিলে, এখন হাতটি ধুয়ে তারপর বিসমিল্লা বলে খাবারটি শুরু করব, করে তারপর আপনাদের জানাবো যে খাবারটি তাদের কেমন হয়েছে। আমাকে একটি লেগ পিসও দিছে, তো এখন এখন আমি শুরু করবো খাবারটি খেয়ে, তারপর আপনাদের বলবো। আলহামদুলিল্লাহ খাবারটি খুব ভালোই ছিল। তো আপনারা যারা কলেজ গেটের আশেপাশে থাকেন টঙ্গিতে, তো আপনারা চাইলেও ওইখানে চলে আসতে পারেন, টঙ্গি কলেজ রোড হাউস বিল্ডিং কাঁচা বাজারের এখানে। আপনারা হয়তো ভাববেন হুট করে আমি কেন তাদের এত প্রশংসা করছি, আসলে যাদের খাবার ভালো, যাদের খাবার খেতে মজা, আসলে তাদের খাবারের প্রশংসা করাটাই স্বাভাবিক। কখনো যদি আপনারা এখানে আসেন, সেই জন্যই আগে থেকে সবকিছু ক্লিয়ার করা ভালো। চেষ্টা করছি আপনাদের সাথে সবসময় ডেলি একটি ব্লগ নিয়ে থাকার জন্য, এই জন্যই ব্লগটি করা। আর আপনারা যদি চারজন মিলে একসাথে একটি প্যাকেজ নিয়ে থাকেন, তাহলে আমার কথা বললে অবশ্যই তারা ডিসকাউন্ট দিবে। তো আপনারা চাইলেও খুব সুন্দরভাবে চলে আসতে পারেন এই ভাইয়ের কাছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।